যখন জুড়ে যায় গানের সাথে তখন কি বলবে আর কিচ্ছু বলবো না তোমরা অলরেডি হিট দর্শকের সামনে আমাদের গানে বলছেন তখন গানটা আরো আরো ফুটে উঠছে, আরো ভালো লাগছে। তো সুতরাং এটাই সব থেকে বেটার, এর থেকে বেটার এক্সপ্লেনেশন আমার মনে হয় হতে পারে এটা। তো ও লাভলি 25 তারিখ সবাই দেখতে যাবেন, মদন মিত্র স্যারের ছবি, আমরা রয়েছি, রিক রয়েছে, রাজনন্দিনী রয়েছে এবং করাজ স্যার রয়েছে। তো প্লিজ সবাই দেখতে যাবেন, আমাদের গানগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে যখন গানটা নিয়ে ভেবেছিলে মাথায় কী কী এসেছিল? বেসিক্যালি চিন্তা ভাবনাটা আমার গানটা যখন ওলাভলি আমাকে বললো একটা টাইটেল ট্র্যাক করা হবে প্রমোশনাল, তখন ফার্স্ট অফ অল আমার যখন পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যখন গান হবে তখন ফার্স্ট আমার একটাই কথা মাথায় ছিল যে ফোক। তো ফোকটাকে কীভাবে নতুনভাবে আনা যায় আমি সেটাই ভেবেছি, আমরা সেটাই ডান্স নাম্বার ফোক আমরা সেটাই ভেবেছি। এবার সেটা তো বাকিটা তো পুরোপুরি টেকনিক্যাল প্রসেস, পুরোটাই একটা আলাদা প্রসেস। কিন্তু প্রথমত যখন আমরা জানতাম না, কারণ ফোক লাইনগুলো নিয়ে আমরা কনফিউজ ছিলাম। তো দীপাংশুদা আমাদের গানটা লিখেছে, মোস্ট ইম্পর্টেন্টলি দীপাংশুদা ফাটিয়ে একটা মানে এটা দীপাংশুদাকে ছাড়া সম্ভবই ছিল না, কারণ দীপাংশুদার প্রথম চারটে লাইন আলতানুড়ি গাছের গুড়ি পৌপুতুলের বিহা এখন কেন কাদিসল সই গামসামুড়ি দিয়া আলুর পাতায় সালুরে ভেল্লা পাতায় দই আমার জামাই আইলো ঘরে আমার জামাই কই। তো বিয়ে নিয়ে এর থেকে ভালো ফোক লেখা আমি শুনিনি এর আগে। তো এত সুন্দর লেখা, থ্যাংক ইউ টু দীপাংশুদা। তো এটাই আমাদের থট প্রসেস ছিল। দর্শকদেরকে লাস্ট কি বলবে মানে সিনেমাটাকে? অঙ্কিতাকে লাস্ট জিজ্ঞেস করবো, গানটা তো রিলে চলবে এখন এই মুহূর্তে, ঠিক আছে, মানে পুরো ভাইরাল হতে চলেছে, হ্যাঁ একদমই তো সবাই চাই, হ্যাঁ একবার যদি লাস্ট সবাই মিলে যদি গানটা এক লাইন খালি গলা, হ্যাঁ আলুর পাতায় সালুরে বেল্লা পাতায় দহি সবার জামাই আইলো ঘরে আমার জামাই কই। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, থ্যাংক ইউ।